अब जाएंगे बैरागढ़, बैरागढ़ सच पास हिमाचल। समझ में आया हिमाचल बोला, समझ में आया। गुड मॉर्निंग, गुड मॉर्निंग फ्रॉम जालंधर। जालंधर এখানে অফতার নগরে কালকে রাত্রেবেলা ওই হোটেল নিয়েছিলাম। তো এখানে একটা প্রবলেম হয়েছিল, যাই হোক। তো এখন বাজে সকাল 8:10, বেরোচ্ছি এই জলন্ধরের হোটেল থেকে। তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বৈরাগড়। তো হয়তো বুঝতে পারছো বৈরাগড় মানে কোন দিকে আমি যেতে চাইছি। আমি সোলো করছি বলে এইটা ভেবো না যে খুব একটা সহজ সরল রাস্তা। যে রাস্তায় আমি যাচ্ছি বা যে ট্রিপটা আমি করছি সেইটা খুবই অ্যাডভেঞ্চার। তো সুতরাং তোমরা থাকো আমার সাথে, আমি তোমাদের সমস্ত রকম তথ্য দেবো এবং পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আমার রাইড শুরু করছি। আজকের রাইড আমি শুরু করে দিয়েছি। তো এখন বাজে 8:20। আজকের ডেস্টিনেশন হচ্ছে বৈরাগড়। এখান থেকে জলন্ধর থেকে দেখাচ্ছে 276 কিলোমিটার মতো, আর গুগল অনুযায়ী টাইম লাগার কথা 7 ঘন্টা কত মিনিট। 276 কিলোমিটার রাস্তা, 7 ঘন্টা লাগবে মানে তা বুঝতেই পারছো। একটু হয়তো অফ রোড বা পাহাড়ি রাস্তা আছে। তো যাই থাকুক, সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে গাড়িতে একটুখানি পেট্রোল ভরতে হবে। পেট্রোল পাম্প কোথায়? এতক্ষণে পেট্রোল পাম্প পেলাম, দেখি এখানে আছে। রেট কে চাল রা হ্যায় 98। আচ্ছা আচ্ছা, যে ফুল কিজিয়ে 12.33, 1208 টাকার তেল হলো। আমার বাঁদিকে দেখো একটা গুরুদুয়ারা, কি সুন্দর, বিশাল বড়। এই যে চা পাওয়া যাবে নাকি? তো আমরা আবার NH-44 এ চলে এসেছি, এটা হাইওয়ে। তো কালকে এই রাস্তা ধরেই এসেছি জলন্ধর অবধি। তো এখন আমার রাইড হচ্ছে পাঠানকোট হয়ে বৈরাগড়। তো পাঠানকোটের পর থেকেই কিছুটা যাওয়ার পরেই হয়তো আমরা পাহাড়ি রাস্তা পেয়ে যাব। গুগল অনুযায়ী যে রাস্তার ডিস্টেন্স দেখাচ্ছে তাতে মনে হচ্ছে 3:30-4:45 বেজেই যাবে। আমার এই গাড়ির এই যে এই লাইটটা ভেঙে গেছে, ভেঙে এখানে এই যে সাইলেন্সারভাবে লেগে পুরো ইয়ে হয়ে গেল, তারটা জ্বলে গেছে, জানি না জ্বলবে কি জ্বলবে না। তো এখানে একটু ওয়েল্ডিং করে নিই। ঠিক আছে চলতে। এই জায়গাটায় লাইটটা ঠিক করে নিলাম, কেননা কখন কোথায় কি ওয়েল্ডিংয়ের দোকান পাবো কি পাবো না, নাহলে প্রবলেমে পড়ে যাব। তো এটা হচ্ছে NH-44, যাকে আমরা আরেকটা নামেও চিনি, জিটি রোড। এই রাস্তাটাই সোজা চলে গেছে পাঠানকোটের দিকে, আবার এইটাই চলে গেছে জম্মু দিয়ে। আমরা লাদাখ যাওয়ার সময় এই রাস্তাটা ধরেই গেছিলাম। NH-44 ছেড়ে, জিটি রোড ছেড়ে চলে এসেছি এখন NH-54-এ। এই রাস্তাটাই চলে গেছে ডালহৌসি চাম্বা হয়ে বৈরাগড়, আর এখন চলেছি পাঠানকোটের মধ্যে দিয়ে। পাঠানকোট থেকে বৈরাগড়ের দূরত্ব দেখাচ্ছে 180 কিলোমিটার, 5 ঘন্টা 13 মিনিট লাগার কথা। এই তো চাম্বা 125, ডালহৌসি 75, কুলু মানালি সব এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। আমার এখন আস্তে আস্তে মনে পড়ছে, কারণ আমরা একবার
ফ্যামিলি ট্রিপ করেছিলাম সিমলা কুলু মানালি, তো সেই সময় মনে হচ্ছে এই রাস্তাটা ধরেই গেছিলাম। এই যে এটা চলে গেল ন্যাশনাল হাইওয়ে 154, এখন ঢুকে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 154A-তে। ক্যামেরাটা অন করলাম শুধু এই রাস্তাটার ফিলটা তোমাদেরকে অনুভব করানোর জন্যে। মানে অনেকক্ষণ ধরে আমি রাইড করছি, কতটা কার্ভি রাস্তা সেটা খেয়াল করো। মানে একটু যেতে না যেতেই কার্ভ চলে আসছে এক একটা করে, আর খুব ক্লোজ কার্ভগুলো। তোমরা যাতে এই রাস্তার ফিলটা নিতে পারো এর জন্যেই ক্যামেরাটা অন করলাম। এরপরে দেখো সামনের ভিউটা দেখো, দেখেছো কিভাবে লরিগুলো চালায়, এইভাবেই তো অ্যাক্সিডেন্টটা হয়। কালকে দিল্লির থেকে শুরু করেছিলাম আর আজকে পাহাড়ে চলে আসলাম। এই যদি কলকাতার দিয়ে রাইড করতাম তাহলে 3 দিন পরে এটা আসতো আর কি, 3 দিন পরে পাহাড়ে উঠতাম। তো এখানে দাঁড়ালাম হাংরি পয়েন্টে, একটু দেখি ব্রেকফাস্ট করা হয়নি সকাল থেকে এখনও, একটু ব্রেকফাস্ট করি। তো এই হাংরি পয়েন্টে আমি দাঁড়ালাম, এখানে আলু পরোটার অর্ডার দিয়েছি। তো একটুখানি এর ভেতরের ডেকোরেশনটা দেখে নাও, মানে অদ্ভুত আর কি, ভালো লাগবে। হাংরি পয়েন্ট থেকে একটু আলুর পরোটা খেয়ে আবার রাইড শুরু করেছে। কিন্তু আজকে সত্যি কথা বলতে কি একদমই ডিস্টেন্স কভার করতে পারছি না, বারবার দাঁড়াচ্ছে। আমি এখন যে রাইড করছি এই রাস্তাটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 154A। পুরোটাই যা দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে দুনেরা, এখান থেকে মুক্তেশ্বর ড্যাম যাওয়া যায় 28 কিলোমিটার দূরে। আর আমি যে রাস্তাটায় চলেছি এই রাস্তাটাই চলে গেছে ডালাসি চাম্বার দিকে। এই রাস্তাটায় এক একটা কার পুরো ব্লাইন্ড, এই দেখেছো, এইটা ফট করে বোঝা যায় না কতটা কার আছে ওই দিক দিয়ে, কি আসছে না আসছে। তো আমরা এখন হিমাচল প্রদেশে ঢুকে গেলাম, ওই ওপরে একটা বোট ছিল। তো তোমাদেরকেও স্বাগত জানাই হিমাচল প্রদেশে। আর হিমাচল প্রদেশে ঢুকেই রাস্তাগুলো দেখো কি দারুণ হয়ে গেল। আর হিমাচল প্রদেশে যখন ঢুকেই পড়েছি তো তার বিউটিটাও ঠিক সেরকমই হবে। আশা করি এবার তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিউজ দেখাতে পারবো। এই এতক্ষণ রাইড করার পর এখানে একটা বোর্ড দেখলাম, তাতে লেখা রয়েছে সাচপাস 143 কিলোমিটার। সামনের ভিউটা অসাধারণ, অনেকটাই হাইট আমরা গেন করেছি, এখনও উপরের দিকে উঠে যাচ্ছে। তবে হিমাচলে ঢোকার পর এই রাস্তা তো দারুণ, একদম মাখনের মতো রাস্তা, কিন্তু কার্ভ প্রচুর প্রচুর কার্ভ। তো এখন চলে এসেছি বাণীক্ষেতে, বাণীক্ষেতে শহরের মধ্যে দিয়ে যাচ্ছি।
তো এই চলে এসেছি ডালাসে। ডালাসে চাম্বা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো আমরা যে আজ বৈরাগড় যাব সেই বৈরাগড় চাম্বা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এই যে উপর দিয়ে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে NH 154A। ও এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে এখন বৈরাগড়ের দিকে, এই রাস্তায় চলে যাবে সাচপাস। তো এখন NH ছেড়ে দিয়ে এখন এই রাস্তাটাই দেখি কেমন হয়। এটাই মনে হচ্ছে চামেরা ড্যাম, কি দারুণ ভিউটা দেখেছো। উপর দিয়ে যে ড্যামটা দেখছিলাম এখন চলে এসছে একদম ড্যামটার কাছে, মনে হচ্ছে ড্যামটার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। ও না না, ড্যামটার বুদ্ধে পাশ দিয়ে চলে গেলাম। আরে বাপরে বাপ, কি দারুণ। কোন দিকে গেছে? দেখো জল পড়ছে, দেখো দেখেছো জল ছেড়েছে চামেরা নেমে। এখানে সাবধানে নামতে হবে। বাবা খুবই ডেঞ্জার। বাবা চল, ওখান থেকে যাওয়া যাবে কি? চলো কোথা কোথা দিয়ে এই ওই যে ওই রাস্তাটা ধরে এই ব্রিজটা দিয়ে আসলাম। অ্যাকচুয়াল আসার কথা এই রাস্তাটা ধরে, ওইখান দিয়ে নামার সময় বুঝতে পারিনি। এখানে এখন গুগলে শো করছে আননোন রোড, কি ঝামেলা। এই যে চামেরা ড্যামটা রয়েছে আর এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চামেরা রিজার্ভার, এর ভিতরে বোটিং হয়। আর এছাড়া এই রিজার্ভারের জলটা যে নদী দিয়ে আসছে সেটা হচ্ছে রবি নদী। তো এইখানে একটা লোকালকে একটু জিজ্ঞাসা করে নিলাম, জিজ্ঞাসা করে নেওয়াটা ভালো, এমনি গুগলের ভরসায় যাচ্ছি। এই রবি নদীটার উপর দিয়ে এই ব্রিজটা টপকে চলে আসলাম। স্নোক্যাপ মাউন্টেন পুরো বরফে ভর্তি, দেখেছো কি দারুণ। এই স্নোক্যাপ মাউন্টেনটা দেখে একদম মনটা ভরে গেল, দারুণ লাগছে। এই যে বৈরাগড় 35 কিলোমিটার, আর এইখানে ওয়েদার এবার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, হালকা ঠান্ডা লাগছে। এখন বাজে 5:57, 6:51-তে পৌঁছাবো। শুধু রাস্তাটা দেখো, আমার ডান দিকে পুরো খাড়া পাহাড় আর বাঁদিকে পুরো খাড়া খাত।
সামনে অসাধারণ একটা ভিউ, স্নো ক্যাপ মাউন্টেন। এখান থেকে বৈরাগড়ের ডিস্টেন্স হয়ে গেল আর মাত্র 25 কিলোমিটার। এইদিকে সাচপাস ক্রস করতে গেলে তাহলে এইটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এরপরে আর কোনো পেট্রোল পাম্প নেই। সাচপাস ক্রস করে, কিল্লার ক্রস করে তারপরে হয়তো উধমপুর বা যেটা আছে কেলংয়ে গিয়ে আবার পেট্রোল পাম্প পাওয়া যাবে। তো আমি এখানে ফিল করে নিলাম 1000 টাকার পেট্রোল, ফুল হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যা শুনতে পাচ্ছি, প্রায় 2-3 জন লোকই বললো যে সাচপাস এখনও খোলেনি। কিন্তু এই টাইমে ন্যাচারালি খুলে যাওয়ার কথা। এখানে লোকাল একজন বললো এবার এত বড় পড়েছে যে খোলেনি, আর পেট্রোল পাম্পের লোকটা বললো খুলনে বলা হ্যায়, মানে খোলার কথা আছে। আর কী হবে জানি না, কালকে একবার ট্রাই নেব। বাবা কত উপর থেকে ঝর্ণা পড়ছে, এইখান থেকে গেলেই পুরো ভিজে যেতাম। একটু আগে দাঁড়ালাম, ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, চেঞ্জ করলাম। আর সামনের ভিউটা দেখো, এইখানেই আছে সাচপাস। এই সাচপাস টপকে আমাদের কিল্লার যেতে হবে, কিন্তু লোকাল লোকেরা বলছে এখনও রাস্তা নাকি খোলেনি। আমি যা খোঁজখবর নিয়েছি তাতে দেখেছি যে মানে জুনের প্রথম দিকেই খুলে যায়। তো আমি যার জন্য একটু লেট করে বেরোলাম যাতে সাচপাসটা দেখতে পারি কী হবে, এখন কপালে কে জানে। সামনের যে গ্রামটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৈরাগড়। ওখানে একটা হোমস্টে বা হোটেল নিতে হবে। আমি বৈরাগড়ে পৌঁছে এখানে মান্নাথ হোমস্টেতে উঠেছি। হোমস্টে বলো বা হোটেল বলো যাই বলো, বেশ বড় এটা। তো এই ঘরটাতে রয়েছি, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখানে ঢোকার আগে আমি সোজা গেছিলাম বৈরাগড় থেকে, একটু এগিয়ে গেলে ওখানে একটা পুলিশ চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে গিয়ে গেলাম। তো আমাকে দেখে দুজন পুলিশ এগিয়ে আসলো, এসে বললো যে কালকে সকালবেলা আসুন। তা আমি বললাম যে সকালবেলা কখন, বললো 6টার পরে। তা আমি তো বেশ আনন্দ হয়ে ভাবলাম যে হয়তো সাচপাসটা ক্রস করতে দেবে, কারণ বৈরাগড় থেকে আমার যে অ্যাকচুয়াল প্ল্যানটা ছিল, বৈরাগড় থেকে সাচপাসটা টপকে কিল্লার হয়ে উদয়পুর, কেলং হয়ে জিসপা দারচা যাব, তারপরে ওই দারচা থেকে জাসকার ভ্যালিতে ঢুকব। তো এইখানে আমি বিকালই পৌঁছে গেছিলাম। তো ওই কথাটা শোনার পর এমনি রাস্তায় যখন পেট্রোল ভরতে গেলাম, ওইখানেই একটা পেট্রোল পাম্পের লোক বলছিল যে এখনও সাচপাস খোলেনি। তো আমি ভাবলাম যে হয়তো অনেকে ঠিক খবর নাও রাখতে পারে, যার জন্যই আমি আগে পুলিশ চেকপোস্টটাতে গেলাম। তো আমি তো ওনারা যখন বললেন যে সকাল 6:30 পরে যখন ইচ্ছা আসুন, তো আমি তো ভাবলাম যে হয়তো ক্রস করতে দিচ্ছে। কিন্তু এইখানে এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে যখন রাতের ডিনারটা করতে গেছিলাম, তখন ওখানকার লোক বলছে, মানে আমাদের এই হোমস্টেরই একজন বলছে যে আপনি গিয়ে সাচপাশে বরফ দেখতে পারবেন কিন্তু সাচপাশটা ক্রস করতে পারবেন না। তো সাচপাশের উপরে একটা মন্দির আছে, তোমরা যারা সাচপাশের ভিডিও অন্য কারোর দেখেছো তারা দেখবে যে ওইখানে একটা মন্দির আছে। বলছে মন্দির অব্দিও যাওয়া যাচ্ছে না। তার মধ্যে পাঞ্জাবের দুটো ছেলে এসছে, ওরাও ওই সম্বন্ধে খোঁজখবর নিচ্ছে। এখন প্রবলেম হচ্ছে
যদি আমি এখান থেকে বৈরাগড় থেকে সাচপাস ক্রস করে আমার 226 কিলোমিটার পড়তো কেলং, সেইটাই এখন যদি আমি এখান থেকে ক্রস করতে না পারি তাহলে আমাকে মান্ডি হয়ে কুলু মানালি হয়ে জিসপা দারচা যেতে হবে। তো এখন দেখি কালকে সকালবেলা যাই গিয়ে দেখব কি পরিস্থিতি আছে, অন্তত সাত মাসে কতটা যেতে পারি ততটা তত দূর অবধি যাব এবং যা যা দেখব তোমাদের সাথে সব শেয়ার করব। তো এখন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তার আগেই বলছি আজকে যে জার্নিটা করেছি জলন্ধর থেকে এই বৈরাগড় অবধি, শুরু শুরুতে নিচের দিকটা একটু কেমন লাগছিল কিন্তু যখন যত উপর দিকে উঠেছি তত খুব সুন্দর সব ভিউ দেখতে পেয়েছি এবং তোমাদের সাথে শেয়ারও করেছি। আর বৈরাগড়ে ঢোকার আগে সাচপাশের যে স্নো ক্যাপ মাউন্টেন ওটা তো অসাধারণ ছিল, উপর দিয়ে চামেরা ড্যাম ওটাও খুব সুন্দর ছিল। তো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দিও, যেটা নর্মালি তোমরা করো না। আর যারা এই আমার এই ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করতে একটাও পয়সা লাগে না, সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে ওটাও প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাতে আমি যখন নেক্সট কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।